রমজানের জন্য আপনারা প্রস্তুত তো মাশাআল্লাহ এটা গুনাহ মাফের মাস কিসের মাস আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আল্লাহু আকবার বলেন এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা ক্ষমার মাস ঠিক কি না রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান সৃষ্টির তরে স্রষ্টারে যে সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলেন আমিন এই যে এই কাপে চা এই কাপে কি খাবেন নাকি আপনারা এটা কেন তুলেছি এটা বোঝানোর জন্য তুলছি এমনি এমনি তুলি নাই এই কাপে চা নেওয়ার আগে এই কাপ আর পিরিচকে কি করা হয়েছে হ্যাঁ বলেন কি করা হয়েছে ধোয়া হয়েছে এই কাপ প্রথমে আলমারিতে ছিল তাই না কাপটা তো নতুন নতুন লাগে আলমারি থেকেই বের করছে ঠিক না বের কইরা চা ঢালার আগে কি করছে এটা পরিষ্কার করেছে চাটা আপনারা খাইয়া ফেলেন আমি তো স্টেজে চা খাই না ধরেন আমি চা খাইও না কফি খাই না কিছুই খাই না এটা উদাহরণ দেওয়ার জন্য বলতে এলে এটা চা ধোয়া হয়েছে ধোয়ার পরে চা নেওয়া হয়েছে তাইলে যে কোনো জিনিস নেওয়ার আগে আমরা পাত্রটাকে কি করি পরিষ্কার করি রমজান মাসে আপনারা সবাই নেকি চান তো সওয়াব চান তো এটা কোন মাস সুবহানাল্লাহ আপনি রমজান মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দান করবেন সুবহানাল্লাহ রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ ফরজের সমান সওয়াব দিবেন সুবহানাল্লাহ টাকা পয়সা যাদের আছে চলে যান রমজান মাসে উমরা করে আসেন রমজান মাসে উমরা করলে কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ এই যে রমজান মাসে আমরা সওয়াব নিব এই কাপে চা নেওয়ার জন্য যেমন কাপটাকে ধুয়ে মুছে সাফ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে পানি দিয়ে রমজান মাসে আমরা সবাই গুনাহ থেকে আমরা সবাই সওয়াব নিব নেকি অর্জন করব সওয়াব অর্জন নেকি অর্জন করার আগে আমাদেরকেও ধুইয়া মুছা পরিষ্কার করতে হবে কারণ আমাদের গুনাহ আছরা নাই হ্যাঁ এই রমজান মাস এই মাসকে নেকির মাস হিসাবে তারাই গ্রহণ করবে ওই যে চায়ের কাপে চা নেওয়ার আগে যেমন এটাকে ধোয়া লাগছে যারা রমজান আসার আগে নিজেকে ধুইয়া মুইসা সাফ করে রেডি রাখতে পারবে রমজানের বরকত তারাই অর্জন করতে পারবে আল্লাহু আকবার এখন প্রশ্ন হতে পারে হুজুর তাইলে আমরা আবার আমাদেরকে ধুবো মুছবো কেমনে আমরা কি গিয়া পুকুরে আপনারা পুকুর বলেন না পুষ্কুনি বলেন আচ্ছা পুকুর আমরা কি পুকুরে গিয়া ডুব মাইরা পরিষ্কার হব নাকি না আমরা তওবার দরিয়ায় ডুব মারব কিসের দরিয়ায় তওবার দরিয়ায় যদি আমরা ডুব মারতে পারি যত গুনাহ আমরা করেছি সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়া ওই তওবার দরিয়া থেকে যখন আল্লাহ উঠায়া দিবেন একেবারে মাসুম আল্লাহ বানায় দিবেন সুবহানাল্লাহ তখন আমরা যদি রমজান মাসে নিজেদেরকে পরিষ্কার বানাইয়া রমজান মাস আরম্ভ করি দেখা যাবে রমজানের সকল রহমত বরকত অর্জন করে আমরা ধন্য হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ গুনাহমুক্ত করব আর গুনাহমুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটার নাম হলো তাওবা সেটার নাম হলো তাওবা তাওবা এটা হলো আরবি শব্দ এর অর্থ হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা অনুতপ্ত হওয়া অনুশোচনাবোধ করা লজ্জিত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয় শুনেন শুনেন কোরআনুল কারিমে 114টা সূরা আছে তার মধ্যে তৌবার নামে কোরআনে একটা সূরা আছে না নাই বলেন তো সূরাটার নাম কি সূরা তাওবা জোরে বলেন সূরার নাম সূরা তাওবা এটা কত নাম্বার সূরা 9 কত নাম্বার
নয় নম্বর সূরা, ওই সূরায় তিনজন সাহাবীর তৌবা কবুলের কাহিনী বর্ণিত হয়েছে। বলেন কয়জন সাহাবীর? তিনজন সাহাবীর তৌবা কবুলের কাহিনী বর্ণিত হয়েছে। আজকে আলোচনার শেষে প্রশ্ন করা হবে, প্রশ্ন প্রশ্নে উত্তর দিতে পারবেন তো? পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই মন দিয়ে শুনবেন, আলোচনার শেষে প্রশ্ন হবে, প্রশ্ন উত্তর দিতে পারলে ভালো। তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের তিনটার যারা উত্তর দিতে পারবেন তাকে এখানে ডেকে এনে আমি নিজে পুরস্কৃত করে যাব। রেডি তো? এখানে পুরস্কৃত হইলেই ভাইরাল, ভাইরাল না, তবে ভাইরাল হওয়ার জন্য না, আমরা সবাই ইখলাসের নিয়তে শুনব ইনশাআল্লাহ। কোরআনে তাওবার নামে একটা সূরা আছে, সূরার নাম সূরা, এটা কত নম্বর সূরা? নয় নম্বর সূরা। এই সূরায় তিনজন সাহাবীর তৌবা কবুলের কাহিনী বর্ণিত হয়েছে, যারা বিনা ওজরে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। ওজর ছাড়া অলসতা করে গাফলতি করে তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে এদের উপর এমন শাস্তি আসলো আল্লাহর তরফ থেকে। এই তিনজনের সাথে যেন কোনো মুসলমানরা কথা না বলে আল্লাহ একটা নিষেধাজ্ঞা জারি করলেন 50 দিনের। কত দিনের? এরা যখন দেখে আমাদের সাথে কেউ কথা কয় না, একটা অবরোধ অবরোধ ভাব, নিজেদের এই কর্মের জন্য তারা লজ্জিত হলো, অনুতপ্ত হয়ে শেষ পর্যন্ত তারা যখন তৌবা করলো আল্লাহ তাদের তৌবা কবুল করলেন। যে তিনজন সাহাবীর তৌবা কবুলের কাহিনী এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে তাদের নাম হচ্ছে কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনুর রবিআ রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সাহাবীর তৌবা কবুলের কাহিনী এই সূরায় বর্ণনা করেছেন কে? আল্লাহ। শুনেন, এখানে আমরা যারা উপস্থিত আছি গুনাহ কম বেশি সবারই, গুনাহ নাই এমন কে? কোন মাসুম আছেন দেখি উঠেন তো, যে হুজুর আমার গুনাহ নাই, আমিও তো হাত তুলতে পারবো। গুনাহ কম বেশি সবারই আছে, গুনাহ করা এটা মারাত্মক বিষয় নয়, বরং গুনাহ করার পরে গুনাহ করতে থাকা এটা হলো আরো মারাত্মক বিষয়। ভুল আমরা করতেই পারি, আরে আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিই তো ভুল করেছেন, কিন্তু তিনি ভুল করার পরে ভুলের উপর থাকেন নাই, তিনি ভুল থেকে ফিরে এসেছেন, তওবা করেছেন। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, ফিরে এসেছেন। তিনি ভুল করেছিলেন, ফিরে এসেছেন। আর ইবলিস সেও একটা ভুল করেছিল, ভুল কইরা সে আর তওবা করে নাই, ফিরে আসে নাই। তাহলে আদম আলাইহিস সালাম ভুল করার পরে তওবা করার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর ইবলিস ভুল করে আর তওবা করে নাই, ফিরে আসে নাই, এই জন্য ইবলিসকে মারদুদ এবং মালউন করে দিয়েছেন, অর্থাৎ বিতাড়িত এবং অভিশপ্ত বানিয়েছেন কে? ঘটনাটা কি বলবো, কিচ্ছাটা কি বলে ফেলবো? সংক্ষিপ্ত করে কিচ্ছাটা বলে ফেলি তাইলে। রব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন, এরপরে রব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানালেন, তারপরে আল্লাহ ফেরেশতাদের সামনে সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। সবাই বলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে কি দিয়েছেন? জ্ঞান। জুড়ে বলেন অবাজি মুখে দিয়ে হতা বাইর নইব, কথা বলবেন না, কি দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ বলছেন আমি আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছি, আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম সব বিষয়ের জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, এরপরে কিছু জিনিস উপস্থিত করে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা এগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা তখন বলেছিল কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলেছিল গো আল্লাহ
তুমি যতটুকু জ্ঞান দিয়েছে এর বাকিরে আমাদের কোনো জ্ঞান নাই সুতরাং আমরা এগুলো বলতে পারবো না আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বললেন ও আদম তুমি এগুলোর নাম বলে দাও আদম আলাইহিস সালাম একটা একটা করে সব জিনিসের নাম বলে দিলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা এই আদম বানানোর জন্য তোমরা আমাকে নিষেধ করেছিলে দেখো এই আদম সব জিনিসের নাম বলে ফেলেছে আজকে প্রমাণ হয়েছে তোমাদের মতো ফেরেশতাদের চাইতে আমার আদম আমার মানুষ শ্রেষ্ঠ সুতরাং তোমরা সবাই আমার আদমকে সাজদা দাও আল্লাহর আদেশ পাওয়ার পরে সব ফেরেশতারা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল কিন্তু একজন দেয় নাই যে দেয় নাই তার নাম হলো ইবলিস আল্লাহ ইবলিসকে বললেন কি রে ইবলিস তুই কেন সাজদা দিলি না ইবলিস তখন বলল গো আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে বানিয়েছো আনা খায়রুম মিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সুতরাং আমি কেন তাকে সাজদা দিব আল্লাহর আদেশ অমান্য করে অহংকারী আচরণ করার কারণে রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে গেল জান্নাত থেকে বের হওয়ার সময় ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করল জুড়ে বলেন কি করল রব্বুল আলামিন সেই ঘটনা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আওরাফের 14 নম্বর আয়াতে তুলে দিয়েছেন ইবলিস তখন বলেছিল ক্বালা انظرني الى يوم يبعثون ইবলিস বলেছিল গো আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দাও আল্লাহ বললেন ঠিক আছে ইন্নাকা মিনাল মুনজারিন যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম ইবলিস এবারে এই সুযোগ পেয়ে আল্লাহকে এসে বলল আল্লাহকে এসে বলল قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে তখন বলল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো এই আদম এবং তার সন্তানগুলোকে তোমার দিনের পথে চলতে সুজা পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ কেমনে আমি তাদেরকে ধোঁকা দিব ইবলিস তখন বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন ইবলিস বলেছিল আমি মানুষকে সামন থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে জাহান্নামমুখী বানিয়ে দেব ইবলিস তার এই ওয়াদা পালনের জন্য তখন থেকে কাজ আরম্ভ করে এখনো পর্যন্ত চলমান দেখেছে ওইদিকে আল্লাহ আদম নবীকে বললেন আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে যাও জান্নাতে গিয়ে সানন্দে বসবাস করো কিন্তু ওই গাছটার কাছে যেও না আল্লাহ একটা নিষিদ্ধ গাছের কথা বলেছিলেন ওখানে যেও না ইবলিস এসে তার ইবলিসি কাজ শুরু করলো সে বলল শয়তান তার শয়তানি কাজ বাস্তবায়নের জন্য এসে বলল তোমাদেরকে আল্লাহ কেন নিষেধ করেছেন জানো নাকি ওই গাছের ফল তোমরা ভক্ষণ করলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবা সে প্রতারণা ধোঁকা দিয়ে দিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো বলেন তো শয়তান তার শয়তানিতে সফল না বিফল আর জোরে বলেন ওই দিন থেকেই তো শয়তান তার ধোঁকাবাজি আরম্ভ করেছে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম দুইজনকে তিনি জান্নাত থেকে বের করে দিলেন দেখেন দুই গ্রুপই ভুল করেছে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে মাফ চায় নাই এই জন্য জান্নাত থেকে বের হয়েছে আর ওইদিকে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর আদেশ অমান্য করে শয়তানের ধোকায় নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন দুনিয়াতে আসার পরে তারা শত শত বছর তাদের ভুলের জন্য ক্রন্দন করলেন অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন এরপরে আল্লাহ তাদের উপরে দয়া করে তাওবার নিয়ম শিখায় দিলেন তারাও আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী তওবা করে আল্লাহ তাদেরকে দোয়া শিখালেন বললেন আমার কাছে তোমরা দোয়া করো বলো রব
ربنا ظلمنا এই দোয়াটা পারেন না সবাই পড়েন আমার সঙ্গে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন ربنا ظلمنا انفسنا ওগো আমাদের রব আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি وان لم تغفر لنا وترحمنا যদি তুমি আমাদেরকে মাফ না করো ক্ষমা না করো لنكونن من الخاسرين তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাব তারা যখন আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী তওবা করে এই দোয়াটা করে আল্লাহর কাছে মাফ চাইলেন তাদের ভুলগুলো মাফ করে দিলেন যিনি তিনি কি আল্লাহ তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম ইবলিস ভুল করেছে ভুল করার পরে সে তওবা করে নাই এই জন্য ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে অভিশপ্ত হয়েছে আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহাস সালাম তারাও একটা ভুল করেছিলেন কিন্তু ভুল করার পরে ভুলের উপরে তারা অটল থাকেন নাই অবিচল থাকেন নাই তওবা করে ফিরে এসেছেন কার কাছে তাহলে বোঝা গেল আমি আপনি আমরাও ভুল করতে পারি আমরাও ইচ্ছা বা অনিচ্ছায় শয়তানের ধোকায় গুনাহ করে ফেলতে পারে কিন্তু আমরাও গুনাহ করার পরে আমাদের বাপ আদম আলাইহিস সালামের মতো আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামের মতো যদি গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমরাও যদি তওবা করি তাহলে আমাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কি যুবক ভাইয়েরা শোনো শোনো যুবকরা শোনো মোবাইলে গুনাহ করে ফেলেছো চকের জিনা করে ফেলেছো হারাম পথে চলে গিয়েছো হারাম কোন কাজ করে ফেলেছো ফ্রাস্ট্রেট হয় না আমার আমাদের গুনাহের চাইতে আল্লাহর দয়া কম না বেশি শুনেন শুনেন মুসলিম শরীফ শুনেন শুনেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন কুল্লু ইবনে আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন আল্লাহর নবী বলেছেন মানুষ ভুল করতে পারে মানুষ মাত্রই গুনাহগার মানুষ মাত্রই পাপী কিন্তু গুনাহ করা বান্দাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে ফেলে যারা আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে কিন্তু আমরা গুনাহ করার পরে যদি আমরা একনিষ্ঠভাবে খাঁটি তওবা করে আমরা যদি আল্লাহর কাছে ধরনা দেই আমাদের সব গুনাহ maaf যিনি করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি আল্লাহর কসম যেই সত্তার হাতে আমার প্রাণ লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়াজাআ বিকওমিন ইয়ুযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহু তাআলা ফায়াগফির লাহুম নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন আর একটা জাতি বানাতেন যারা গুনাহ করত আর গুনাহ করার পর আল্লাহর কাছে maaf চাইত আর আল্লাহ তাদের আবেদন দেখে চাওয়া দেখে তাদের পাওয়া পূরণ করে দিতে গুনাহ আমরা করতেই পারি কিন্তু গুনাহ করার পরে গুনাহ করতে থাকা এটা মানুষের স্বভাব নয় এটা শয়তানের স্বভাব আর গুনাহ করার পরে লজ্জিত হয়ে আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসা এটা হলো আদমের স্বভাব এটা হলো নেককার মানুষের স্বভাব মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন ইন্নাল্লাহু তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই যে এখন রাত রাতের বেলা আল্লাহ তার ক্ষমা সম্প্রসারণ করে আছেন আল্লাহ তার ক্ষমার হাত প্রশস্ত করে তাকায় আছেন কোন বান্দা আমার গুনাহ করার পরে আমার তওবার দরজায় এসে কোরআন রে আমার কাছে maaf চায় আল্লাহ বলেন বান্দারে দিনের বেলা গুনাহ করে তুমি যদি রাতের বেলা আমার কাছে এসে maaf চাও তোমার দিনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব আবার রাতের বেলা গুনাহ করে সকাল বেলা তুমি যদি আমার কাছে maaf চাও বান্দারে শোনো আমি তোমার গুনাহগুলোকে maaf করে দিব এজন্য আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদাররা হে বিশ্বাসীরা তওবা করো তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো একনিষ্ঠ ভাবে তওবা করো যদি তোমরা একনিষ্ঠ ভাবে তওবা করো আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে maaf করে দিবেন কারণ নবীজি বলেছেন লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা আল্লাহ নবী বলেছেন কারো হারিয়ে যাওয়া উট হারিয়ে যাওয়ার পরে সে যখন ফিরে পায় হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে উটের মালিক যতটা না আনন্দিত হয় তওবাকারী একজন পাপিষ্ট বান্দা পাপ করার পরে সে যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান এজন্য আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু ذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى বলেছেন ও নবী আপনি আমার গোলামদেরকে বলে দিন তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে তারা যদি কোনো পাপ করে ফেলে গুনাহ করে ফেলে আপনি তাদেরকে জানায় দেন তাদের পাপের চাইতে আমার রহমত অনেক বেশি আপনি তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ তাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয় না যায় হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবনে আদম ইয়া ইবনে আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك الله বলেছেন হে আদম সন্তান তোমার গুনাহ যদি পা একেবারে আকাশ পর্যন্ত স্পর্শ করে ফেলে আকাশ সমপরিমাণ গুনাহ করার পরে বান্দারে তুমি যদি অনুতপ্ত হয়ে তওবা করে আমার কাছে maaf চাও বান্দা শুনো আমিও আকাশ সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দেব আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাআতাইতুকা বিকিরাবিহা মাগফিরা আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর সমান গুনাহ করে ফেলো গুনাহ করতে করতে যদি তোমার গুনাহগুলো পৃথিবীর সমান হয়ে যায় তোমার গুনাহের ভেতরে যদি শিরক না থাকে আর তুমি যদি তওবা করে আমার কাছে maaf চাও বান্দারে শোনো আমিও পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ maaf করে দিব আমার যুবক ভাইরা শয়তানের ধোকায় নামাজ ছেড়ে দিয়েছো ইয়াবা গাঞ্জার পেছনে চলে গিয়েছো মাদকাসক্ত হয়ে গিয়েছো মোবাইলের ফেতনায় পড়ে নারীর ফেতনায় পড়ে হারাম কাজ করে ফেলেছো জিনা করে ফেলেছো আমার বাবা জানরা যে কোনো হারাম কাজ করে ফেলেছেন গুনাহ করে ফেলেছেন এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে আসার সময় আছে না নাই এখনো ফিরে আসেন কি আর গুনাহ করেছেন শুনেন শুনেন আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিশাল আসমানের সমান আপনার গুনাহ যদি হয় আকাশের সমান মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান কি আর গুনাহ করেছেন আজকেই তওবা করুন এখনই তওবা করুন সময় আছে দেখবেন তওবা করলে আল্লাহ আপনাকে maaf করে দিবেন খাঁটি মনে তওবা করে ফেলেন ওই যে বনি ইসরাইলের এক লোক এই ঘটনাটা অনেকেরই জানা আমি সংক্ষেপে এক মিনিটে তাও বলি 99টা খুন করেছিল 99টা খুন করে এক খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলেছিল আমি তো 99 জন মানুষ হত্যা করেছি আমি এখন ভালো হতে চাই আমার মনের মধ্যে অনুশোচনা কাজ করছে ভালো হওয়ার কি কোনো রাস্তা আছে নাকি ওই খ্রিস্টান পাদ্রি
আব্দি তখন বলেছিল তুমি তো অনেক বড় গুনাহগার তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না তোমাকে আল্লাহ মাফ করবেন না তোমার গুনাহ মাফ হবে না তখন ওই লোকটা ক্ষিপ্ত হয়ে গিয়ে পাদ্রীকে খুন করল আগে ছিল 99 এখন আরেকজন করল এখন হলো কত 100 কিন্তু লোকটার মনের ভিতরে কোনো শান্তি নাই অবশেষে একজন আলেমের কাছে গেল একজন আলেমকে গিয়ে বলল আমি তো 100 মানুষকে খুন করে ফেলেছি অনেক বড় গুনাহগার আমি কিন্তু আর গুনাহের পথে থাকতে চাই না আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই আমার কি ফিরে আসার কোনো পথ আছে নাকি আলেম তখন বললেন কেন নয় আল্লাহ তাআলা তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন তওবা করে ফেলো যদি তুমি তওবা করতে পারো আল্লাহ তোমাকে maaf করে দিবেন লোকটা তওবা করলো এরপর ওই আলেমটাকে বললেন শোনো শোনো তুমি তোমার এলাকায় ফিরে যেও না কারণ কথায় তো আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তোমার এলাকার মানুষ ভালো নয় ওই এলাকায় গেলে দেখা যাবে এদের সাথে মিলেমিশে থাকতে থাকতে আবার গুনাহ আরম্ভ করে ফেলেছো সুতরাং তুমি এক কাজ করো ওই আলেম একটা এলাকার নাম বললেন বললেন ওই এলাকার দিকে তুমি চলে যাও সেখানে গিয়ে বাকি জীবন ইমানের সাথে বসবাস করে ইমানের সাথে জীবন পরিচালনা করো ওই লোকটা আলেমের দেওয়া নির্দেশনা অনুযায়ী সেই এলাকার দিকে যখন যাওয়া আরম্ভ করলো কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত তার জান কবজ করে ফেললে আমাদের জান কবজ করার পরে জান্নাতি হলে জান্নাতি ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসবে জাহান্নামী ফেরেশতারা আসবে যদি লোকটা জাহান্নামী হয় কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে দেখা গেল জান্নাতের ফেরেশতারাও চলে এসেছে জাহান্নামের ফেরেশতারাও চলে এসেছে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে আমার বিতর্ক সৃষ্টি করেছে জান্নাতের ফেরেশতারা জাহান্নামীদেরকে বলে তোমরা এসেছো কেন জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তো এসেছি লোকটা 100 মানুষ খুন করেছে জাহান্নামী লোকটাকে সিজ্জিনে নেওয়ার জন্য এসেছি তার রূহ আমরা সিজ্জিনে নিব কিন্তু তোমাদের কাজ এখানে কি জান্নাতি ফেরেশতারা তখন বলে লোকটা যতই খুন করুক না কেন যতই পাপ করুক না কেন লোকটা তওবা করেছিল তওবা করার পরে মারা গিয়েছে এই জন্য সে জান্নাতি তার রূহটাকে আমরা হাইল্লি নিয়ে যাব দুই গ্রুপ মারামারি করে ঝগড়া করে কেউ কাউকে ছাড় দেয় না অবশেষে আল্লাহ মাঝখানে একজন মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন সেই ফেরেশতা এসে বললেন শোনো ঝগড়া করে সমাধান পাওয়া যাবে না তোমরা এক কাজ করো ওই আলেম যেটাকে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য তার মরার স্থান থেকে দেখো ওই এলাকা দূরবর্তী না নিকটবর্তী যদি দূরবর্তী হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাও আর যদি নিকটবর্তী হয় তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে চলে যাও আসলে লোকটা মারা গিয়েছিল ওই এলাকা থেকে অনেক দূরবর্তী জায়গায় কিন্তু ফেরেশতারা যখন ডিস্টেন্স মাপা আরম্ভ করলো আল্লাহ তো তার তওবা কবুল করেছেন বলেন সকল ক্ষমতার মালিক কি দেখা গেল আল্লাহ তাআলা তার মৃত্যুর স্থান থেকে ওই এলাকাটাকে নিকটবর্তী আল্লাহ বানায়া দিলেন এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম এই ঘটনা থেকে আমরা বুঝলাম আপনি যতই গুনাহ করেন না কেন খাঁটি তওবা করে ফেললে আপনাকে যিনি maaf করে দিবেন তিনি কি আমার তো ঘটনা আরেকটা মনে পড়ে গেছে ঘটনাটা কি বলবো নাকি এটা একজন মহিলার ঘটনা একজন মহিলা জিনা করে ফেলেছে কি করেছে আরো জোরে বলেন একজন মহিলা জিনা করে ফেলেছে জিনা করার কারণে পেটে বাচ্চা চলে এসেছে মহিলা এসে নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে বাচ্চাও চলে এসেছে আমি অনেক বড় অপরাধী আপনি আমাকে শাস্তি দিন আল্লাহর নবী বললেন তোমার পেটে যেহেতু বাচ্চা চলে এসেছে এখন শাস্তি দেওয়া হবে না তুমি বাড়িতে চলে যাও এই বাচ্চা জন্ম দেওয়ার পরে তারপরে বাচ্চাকে নিয়ে তুমি আসবা এই মহিলা বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা নিয়ে মহিলা আসলো আল্লাহর নবী বললেন চলে যাও দুধ পান করাও দুধ পান করানো শেষ হলে আবার আমার কাছে আসিও মহিলা যখন আসলো তখন ওই বাচ্চাকে অন্য কারো জিম্মাদারিতে দিয়ে নবীজি জিনার জন্য ওই মহিলাকে শাস্তি দিলেন ওই মহিলা জিনার কারণে আল্লাহর নবী তাকে শাস্তি দিলেন মৃত্যুদণ্ড হয়ে গেল ওই মহিলা যখন মারা গেল আল্লাহর নবী নিজেই ওই মহিলার জানাজা ইমামতি করলেন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী বুঝলাম না
তার জানাজায় আপনি কেন ইমামতি করছেন? নবীজি বললেন, সাহাবীরারে শোনো, এই মহিলা জিনা করার পরে তার এই অপকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে এমন খাঁটি তওবা করে মরার আগ পর্যন্ত আল্লাহর দ্বীনের পথে আল্লাহর হুকুম মেনে এমন ভাবে জীবন পরিচালনা করেছে, আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করেছেন, সে মারা যাওয়ার পরে তার আত্মা থেকে মেশকের চাইতেও আরো বেশি সুগন্ধ বের হয়েছে। তাহলে বুঝা গেল তওবার মতো তওবা যদি করেন মাফ করে দিবেন কে? সামনে রমজান মাস, ওই যে চায়ের কাপের উদাহরণ দিয়েছিলাম, চা নেওয়ার আগে সবাই তো কিছুক্ষণ আগে রাতের খাবার খেয়ে এসেছেন, প্লেট কিংবা বাসন কুসন সব ধুয়ে কিন্তু তরকারি নেওয়া হয়েছে, ভাত নেওয়া হয়েছে, কোনো কিছু নেওয়ার আগে যেমন পাত্রকে ধৌত করা হয়, রমজান মাসে নেকি কামাইতে হলে আগে নিজেকে ধুয়ে মুছে গুনাহ থেকে সাফ করে ফেলতে হবে, এর জন্য সবাইকে তওবা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনেক গুনাহ করে ফেলেছ, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছ, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে কত গুনাহ তুমি করে ফেলেছ, এখনো সময় আছে, তওবা করে ফেলো। তবে তওবার কিন্তু শেষ দুইটা মুহূর্ত আছে, এই দুইটা মুহূর্তের আগে তওবা করে ফেলতে হবে। ওই দুইটা সময় যদি আরম্ভ হয়ে যায় তখন তওবা কোনো কাজে লাগবে। দুইটা সময়ের আগে তওবা করে ফেলতে হবে, জুড়ে বলেন কয়টা? এক নাম্বার হলো, নবীজি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাইর, মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে তওবা করলে তওবা কবুল হবে। ফেরাউনও কিন্তু তওবা করেছিল, কিন্তু ফেরাউনের তওবা আল্লাহ কবুল করেন? আপনারা বলবেন, হুজুর ফেরাউন যে তওবা করেছিল আপনি পাইছেন কোথায়? এটা সূরা ইউনুসের মধ্যে আছে, আপনারা সূরা ইউনুসের 90 নম্বর আয়াত থেকে পড়বেন। ফেরাউন তার দলবল নিয়ে মুসা নবী এবং মুসা নবীর উম্মতদেরকে ধরার জন্য পেছনে দাওয়া করতে করতে যখন লোহিত সাগরে চলে গেল, আল্লাহ তাআলা যখন লোহিত সাগরের মাঝখান দিয়ে মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে পাস হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিলেন, ফেরাউন সেই রাস্তা দিয়ে যখন যাওয়া আরম্ভ করলো, একেবারে মাঝ দরিয়ায় যাওয়ার পরে ওই মাঝ দরিয়ার মধ্যে যাওয়ার পরে রাস্তা যিনি বানিয়েছিলেন রাস্তা আবার ধ্বংস করে দিতে পারেন কে? আরো জোরে বলেন, পারেন কে? আল্লাহ যখন রাস্তাটা ধ্বংস করে দিলেন, ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে নাকানি চুবানো খায়, যখন পানি খেয়ে যান যায় যায় অবস্থা, ফেরাউন বুঝছে আমি শেষ, ফেরাউন বুঝছে আমি, তখন ফেরাউন কয়, আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি, বনি ইসরাইলের লোকেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আশাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এই সন্ত্রাসী সারা জীবন সন্ত্রাসী করেছিস, আর এখন বুঝি মরার সময় বলতেছিস ভালো হইয়া যাবি? বহুত সময় ছিল, মরার সময় তওবা কবুল হবে? তাহলে বোঝা গেল দুইটা সময় তওবা কবুল হয় না। এক নাম্বার হলো, মরার আলামত প্রকাশ পেয়ে গেলে তওবা কবুল হবে। এই কথাটা কেন বললাম জানেন? অনেকে আছে কই পাপ করতে থাকে অসুবিধা নেই, মরার আগে আমি তওবা টোবা করে ভালো হয়ে যাবো। এখন প্রশ্ন হলো এখানে, আপনি কখন মরবেন এটা কি আপনি জানেন? কথা বলেন, জানেন? আল্লাহ মৃত্যুর বিষয়টা গোপন রেখেছেন কেন জানেন? দেখেন, মানুষ যদি মরার বিষয় জানতো, যদি কোনো মানুষ জানতো সে 2050 সালে মারা যাবে, তো দেখা যায় তো 2049 সাল পর্যন্ত যা মন চায় তাই করতো, 50 সালের শুরুর দিকে তওবা কইরা খাঁটি মুসলমান হইত। আল্লাহ মৃত্যুর বিষয়টা গোপন রেখেছেন এই জন্যই, যাতে করে মরার কথা চিন্তা করে মৃত্যুর বিষয়টা মাথায় রেখে মানুষ গুনাহ না কইরা মানুষ যেন সব সময় আল্লাহর দিনের পথে থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং গুনাহ করে, অন্যায় করে, অপকর্ম করে, বেনামাজি হয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আলেমদের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, মানুষের উপরে জুলুম করে মরার সময় যান যায় 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 অবস্থা, তখন তওবা করলে যদি তওবা কবুলই হতো তো ফেরাউনের তওবা সবার আগে কবুল হতো। তওবা এখনই করতে হবে, এখন মানে কি এই মুহূর্তে এখন, কারণ এই ওয়াজ শেষ করে আমি হাসিবুর রহমান বাসায় যাইতে পারবো কিনা আমিও জানি না, আপনারাও আপনারা জানেন নাকি? আচ্ছা, গত রাতে দুনিয়াতে যে সকল মানুষ ছিলেন আজকে রাতে কি তারা সবাই আছেন?
কত মানুষ এদের মধ্যে কবরে চলে গিয়েছেন আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্যেও কেউ কেউ আজ রাতে ফজরের আগে সকালবেলায় কালকে বিকালবেলায় অথবা আগামীকাল রাতে কবরে চলে যেতে পারেন এটা সম্ভব না অসম্ভব আমরা কি মৃত্যুর বিষয়টা জানি যুবকরা ভাবছে না হুজুর আমরা মরতাম না আমরা তো ইয়াং এখনো আরে ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আসার সময় সুন্দর সিরিয়াল প্রথমে দাদা তারপরে বাবা ছেলে নাতি কি সুন্দর সিরিয়াল কিন্তু যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্র্যাক হয়ে যায় মাঝে মাঝে সমাজে আমরা এমন মর্মান্তিক চিত্র দেখি নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায় কথা বলেন এরকম আছে না নাই তাহলে তওবা করতে হবে মরার আগে কিন্তু কখন মরব আমরা জানি না এই জন্য তওবার আমলটা হতে হবে প্রতিটি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কারণ আমাদের তো এক সেকেন্ডেরও ভরসা নাই এই জন্য আমার আপনার নবী তিনি তওবা করতেন প্রত্যেক দিন কতবার শুনেন হাদিসে এসেছে বুখারীর হাদিস নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা নবীজি বলেছেন আল্লাহর কসম আমি রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি আবার মুসলিম শরীফের অন্য হাদিসে নবীজি বলেছেন হে মানুষেরা তোমরা তওবা করো তওবা করো তওবা করো কারণ আমি তো নবী নবী হয়ে কি করি শোনো ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা কারণ নবী হওয়ার পরেও আমি ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করি এবার আপনারা গলার সাউন্ডটা বড় করে বলেন তো আমার আপনার নবীর জীবনে কি কোনো গুনাহ আছে নাকি কোনো পাপ আছে নাকি জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও যার জীবনে গুনাহের দাগ নাই গুনাহের কোনো ছিটাফুটাও নাই সেই নবী রেগুলার তওবা করতেন 100 বার আল্লাহু আকবার আর আমার আপনার সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুনাহ আছে না নাই তো নবীর যদি গুনাহ না থাকা সত্ত্বেও তিনি ডেইলি 100 বার তওবা করেন আমরা পাপ করি সেই হিসাবে আমাদের প্রতিদিন কয়বার তওবা করার কথা নিজের বিবেককে প্রশ্ন করে আমাদের তো হাজার হাজার বার করা উচিত ঠিক কিনা বলেন আমরা কি করি আপনি তো মরণের খবর জানেন না এজন্য তওবাকে অপেক্ষমান রাখা যাবে না উচিত হলো সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তওবা করা গাড়িতে বসে আছেন গাড়িতে বসা না একটু পর পর বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন 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 বলবেন সামনে কিছু দূর গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারে তা আপনি যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে থাকেন আস্তাগফিরুল্লাহর পাওয়ার আছে না নাই আছে তো কত পাওয়ার জানেন নবীজির হাদিস থেকে নবীজির কাছ থেকে শুনেন আমার মতো ছোট হুজুর থেকে কেন শুনবেন বড় হুজুর বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ছোট আস্তাগফিরুল্লাহ তো ছোট ছোট একটা সেন্টেন্স কিন্তু বান্দা যখন একটা খালিস নিয়তে পড়ে দিল থেকে বান্দা যখন পড়ে তার আমল নামায় যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন গাড়িতে বসে আছেন একটু পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন এখানে মউত হয়ে যেতে পৃথিবী তো রিস্কি জোন পৃথিবীটা হলো রিস্কি জোন বলবেন হুজুর রিস্কি কেমনে এই যে এখন গিয়ে আপনারা ঘুমাবেন এটা আরো বড় রিস্কের জায়গা তুরস্কে কি হয়েছে দেখেন না আপনারা ঘুমের মধ্যেই সরকার তো হিসাব দিয়েছে 50,000 কিন্তু বেসরকারি কত মানুষের তো লাশও ধরা পায় না আমার মনে হচ্ছে অন্তত কয়েক লাখ মানুষ কারণ 6,000 ভবন হ্যাঁ এই যে কক্সবাজার এক একটা হোটেলে চট্টগ্রামে আপনারা জান না এক একটা বিল্ডিংয়ে কত মানুষ থাকে কতগুলা ফ্ল্যাট আছে কতগুলা ইউনিট এখানে কোনো কোনো বিল্ডিংয়ে 40-50টা ইউনিটও আছে পুরা এক গ্রামের মানুষ একটা বিল্ডিংয়ে বাস করে এরকম ভূমিকম্প হইয়া যদি 6,000 ভবন ধসে পড়ে কি পরিমাণ মানুষ মারা গেছে কল্পনা করা যায় রাতের বেলা যে ঘুমাইছেন ওইটাও রিস্ক এই জন্য রাতের বেলা ঘুমানোর আগেও ইস্তেগফারের আমল আছে না নাই হ্যাঁ আছে তো আছে নবীজি বলেছেন ঘুমানোর আগে সাইয়েদুল ইস্তেগফার করে বান্দা ঘুমায়া যাও যদি সাইয়েদুল ইস্তেগফার করে রাতের বেলা ঘুমায়া যাও ঘুমের মধ্যে মরণ হলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে তাহলে যে ইস্তেগফার করে ঘুমাইছে তার কোনো টেনশন সব জায়গায় ইস্তেগফার করবে রাস্তাঘাটে হেঁটে যাচ্ছেন ইস্তেগফার করেন রাস্তাঘাটেও তো বিপদ আমি বলেছি না পৃথিবীর সব জায়গায় রিস্ক এখানেও তো রিস্ক আছে আপনারা বলবেন হুজুর এখানে আবার রিস্ক কেন
আরে ভাই আমরা তো সাগরের পারে এই মুহূর্তে জলোচ্ছ্বাস উঠাইয়া আমাদেরকে নাস্তানাবুদ করে দিতে পারেন কি যে মাটির উপরে আছেন এমন একটা ভূমিকম্প আল্লাহ দিতে পারেন অথবা ভূমি ধস দিতে পারেন ভূমি ধস পর্যন্ত আপনারা এই যে আমি এখানে বসে আছি না চেয়ার সুদ্ধা ভিতরে আপনারাও জায়গায় আমি বুঝি না শুনেন মাটির উপরে এই মাটি জমিনটা কার আল্লাহ আরো জোরে জমিন কার আল্লাহ আমরা কার আল্লাহ এই জমিনের উপরে মানুষ এত বাহাদুরি কেমনে করে একটু ক্ষমতা পাইয়া কেমনে মানুষ ইসলামের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে কাজ করে কেমনে মানুষ নিরপরাধীকে অপরাধী বানায় অপরাধীকে নিরপরাধী বানায় জায়গা জমি দখল করে লুটপাট করে দুর্নীতি করে আরে বেটা এত জায়গা জমি দিয়ে কি করবা কারুনকে তো আল্লাহ তার সম্পদ সুদ্ধা জমিনের নিচে ধসায়া দিয়েছেন এত অপকর্ম যে আপনি করেন আল্লাহ যদি চান মুহূর্তেই আপনাকে মাটির তলায় ধসায়া দিতে পারে ঠিক জন্য আমরা ভয় করব কাকে আল্লাহকে ভয় করব কাকে আল্লাহকে কিছু কিছু মানুষ তো যা মন চায় তাই এরকম আছে না নাই বেয়াদবি বুঝাশোনা কইরেন ফেরাউন মুসা নবীর সাথে বিয়াদবি মরার আগে মরার একটু আগে ওই যে লোহিত সাগরে আসছে তখনও ভাবে নাই সে মারা যাবে দেখেন মরার কিছুক্ষণ আগেও বিয়াদবি করতেছে নবীর সঙ্গে সে জানে না এই বিয়াদবির পরিণাম হিসাবে কিছুক্ষণ পরে এই সাগরে ডুবাই আল্লাহ তারে নমরুদ ইব্রাহিম নবীর সঙ্গে বিয়াদবি করেছে সে জানতো না তার মতো নমরুদদের একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করে জুতার বাড়ি খাওয়াইয়া মারবেন সে আল্লাহ এখনো আছেন না নাই বেয়াদবি করার আগে ইসলামের বিরুদ্ধে কাজ করার আগে মিয়া বুঝাশোনা কইরেন আপনি যেখানে বেয়াদবি করছেন সেখান থেকে এক পাও আগাইতে পারবেন না আল্লাহর একশন আরম্ভ হলে ওখানেই শেষ ঠিক কিনা বলেন আল্লাহর একটা মশা বাহিনীর কাছে আপনি কিচ্ছু না নমরুদের মতো এত বড় শয়তানকে আল্লাহ বিরাট কোনো বাহিনী দিয়া শেষ করেন নাই কোনো ভালো জাতের মশাও নাই লেহেঙ্গা মশা দিয়া শেষ করেছে সে আল্লাহ আছেন না নাই হতাশ হবেন না চতুর্দিকে অন্ধকার ইসলাম ইসলামী আন্দোলনের উপরে জুলুম নির্যাতন দেখে বীর চট্টলাবাসী কক্সবাজারবাসী হতাশ হওয়া যাবে না যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা মরার আগেই কঠিন পরিণতি ভোগ করতে হবে এই ফয়সালা কার ইমানের পথে চলবে যারা সফল হবে ইমানের পথে চললে মরলেও সফল আর যারা বেঈমানি পথে আছে এরা দুনিয়াতেও বিফল মরার পরেও এজন্য আমরা যারা ইমানের পথে চলি আমাদের কোনো আফসোস নাই কেন আফসোস নাই কারণ আল্লাহ বলেছেন বান্দা আমার পথে জীবন দেওয়ার পরে তোর টেনশন কেন আমি ওয়াদা করলাম ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা যালিকাল ফাউজুল আযীম আল্লাহ বলেছেন তুই আমার পথে যদি তোর জীবন দিয়ে দিস তোর গুনাহ মাফ করে দিব তোকে আমি আমার জান্নাতের মেহমান বানিয়ে দিব ওহারা চাহুক দাসের জীবন আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক কিনা বলেন আমরা মৃত্যুর কথা মাথায় রাখি কিন্তু মৃত্যুকে ভয় পাই না আমরা ভয় পাই কাকে আরে আল্লাহ রসুলের সাহাবিরা কি মৃত্যুকে ভয় পাইতেন ভয় পাইলে কি জানতেন ইমান এনেছি কাফেররা যে কোনো সময় মেরে ফেলতে পারে যে কোনো সময় একেবারে শরীর থেকে গর্দান আলাদা করে দিতে পারে ইমান আনার পরে তারা জানতেন কাফেরদের সামনে হয় ইমান দিতে হবে নইলে জীবন দিতে কাফেররা যখন তাদের উপরে নির্যাতন করেছে বলেছে ইমান ছাড় নইলে জীবনের মায়া ছাড় তারা বলেছে কাফিরের গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন করে আমাদের কাছ থেকে আমাদের জীবন তোরা কেড়ে নিতে পারবি কিন্তু আমাদের ইমান তোরা কেড়ে নিতে পারবি না আমরাও যারা সত্যিকারের ইমানদার খাতি ইমানদার হিসাবে নিজেদের ভেতরে ইমানি চেতনা লালন করি আমাদের অনুভূতিও এমন হওয়া লাগবে দিনের পথে দিনের পক্ষে থাকতে গিয়ে যদিও আমাদেরকে এমন কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া লাগে প্রয়োজনে আমরা জীবনকে মিলিয়ে দিয়ে শাহাদাতের সুধা পান করবো তাও আমরা জালিমের সামনে মাথা নত করব না আল্লাহ আমাদেরকে কবুল করেন কোথায় ছিলাম মনে আছে দুইটা সময় আসার আগে তওবা করে ফেলতে একটা হলো মরার আলামত শুরু হওয়ার আগে সেখান থেকে এতগুলো কথা বলেছি মরবেন কোন দিন আপনি জানেন তো বসে আছেন কি বসে আছেন কি আমল তো বললেন না বসে আছেন
জোরে বলতে হবে বসে আছেন দাঁড়ায় আছেন হাঁটতেছেন গাড়িতে অফিসে আদালতে যেখানেই আছেন কি আস্তাগফিরুল্লাহ যেখানেই আছেন আমলটা কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে তো এই আমলটা ঘুমানোর আগে সাইয়্যিদুল আরো জোরে ঘুমানোর আগে সাইয়্যিদুল ঘুমের মধ্যে মারা গেলে জান্নাত দিবেন কে আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ হাত তুলেন আল্লাহুম্মা আনতা রব্বি ওই দোয়া আস্তাগফিরুল্লাহ না ওই যে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি কার কার মুখস্থ কয়েকজনের আছে হইছে যাদের মুখস্থ নাই মাত্র দের দুই লাইনের একটা ইস্তিগফার মুখস্থ করা যাবে না এখনই মুখস্থ করায় দিই বলেন আল্লাহুম্মা আনতা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আপনারা ভাবতেছেন অনেক বড় আসলে দুই পক্ষ একসাথে বলছি তো এজন্য বড় লাগছে আমি একা বলি দেখেন কত ছোট আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাই ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত ঘুমানোর আগে এটা পড়বেন ঘুম থেকে উইটাও পড়বেন কারণ নবীজি বলেছেন ঘুম থেকে উঠে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে বান্দা যদি সন্ধ্যার আগে মারা যায় আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন তাহলে এই রিস্কি এরিয়া পৃথিবীর এই রিস্কি জোনে দাঁড়ানো বসা শুয়া হাঁটা বসা অফিসে আদালতে স্কুলে কলেজে সব জায়গায় কিছুক্ষণ পরপরই আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পরে পরের আমল হলো আরো জোরে বলেন আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় একটু পর পর বলবেন কি হ্যাঁ যাচ্ছেন একটু পরেই বলবেন একটু জুড়ে পইরেন কেন আশপাশের লোক বলবে কি রে তুই একটু পর পর খালি আস্তাগফিরুল্লাহ পড় আস্তাগফিরুল্লাহ পড়স কেন আপনিও তখন ওয়াজ করবেন ওয়াজ করে বুঝাই দিবেন বেটা এটা রিস্কি জায়গা যে কোনো সময় মরে যাইতে পারে আর নবীজি বলেছেন দুইটা সময় আসার আগে কি করো তওবা করো একটা হইছে মরণের আগে তো আমি কোন সময় মরবো বেটা আমি তো জানি না এই জন্য আমি প্রতি মুহূর্তেই পড়ি আস্তাগফিরুল্লাহ এই আমলটা রাখা যাবে সবার ভিতরে সুন্দর একটা আমল শিখছেন না আজকে আচ্ছা বলেছিলাম দুইটা সময়ের আগে তওবা করতে হবে একটা হলো মরার আগে আর আরেকটা হলো কিয়ামতের ঘটনা ঘটার কিয়ামতের দিন সূর্য উঠবে কোন দিকে পশ্চিম দিকে নবীজি বলেছেন আল্লাহ নবী বলেছেন দুইটা সময় আসার আগে তওবা কবুল করো একটা হলো মরার আগে তওবা কবুল করতে হবে মরার সময় তওবা করলে তওবা কবুল হবে না দুই নাম্বার হলো নবীজি বলেছেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন এখন বলেন তো কিয়ামতের ঘটনা কোন বছরের কোন মাসের কোন তারিখে ঘটবে আমরা কি কেউ জানি নাকি আল্লাহ তাআলা বলেছেন যারাই আপনাকে কিয়ামতের কথা জিজ্ঞেস করবে নবী আপনি তাদেরকে বলবেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলে দেন কিয়ামতের ঘটনা কোন দিন কোন সময়ে ঘটবে এটা কেবলমাত্র একজন জানেন তিনি কে তো কিয়ামতের ঘটনা কোন দিন ঘটবে আমিও জানি না আপনারাও এই জন্য সব সময় হবে আস্তাগফিরুল্লাহ আমলটার কথা মনে থাকবে তো তবে তওবা করলেই তওবা কবুল হবে না তওবা কবুলের জন্য পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত এই পাঁচটা শর্ত পূরণ হলেই তওবা কবুল হবে ইনশাআল্লাহ পাঁচটা মুখস্থ করা যাবে তো একটু পরেই কিন্তু প্রশ্ন উত্তর আছে আমি বলেছিলাম তিনটা প্রশ্ন হবে জবাব যে দিবে এখানে এনে
কেউ যদি আমার সাথে শামিল হয় হইল না হইলে আমি একাই পুরস্কার দেব ইনশাআল্লাহ পুরস্কার দিতার টাইম কিন্তু খুব নিকটবর্তী আর 5-7 মিনিট আছে ইনশাআল্লাহ তওবা কবুলের শর্ত কয়টা 5টা এক নাম্বার আপনি গুনাহগার এটা স্বীকার করা আপনি গুনাহ করেছেন আল্লাহকে স্বীকারোক্তি দিবেন আল্লাহ আমি গুনাহ করেছি দুই নাম্বার হলো গুনাহের জন্য লজ্জিত হওয়া শরম পাওয়া লজ্জার মনোভাব আল্লাহর সামনে পেশ করা তিন নাম্বার হলো আপনি এই পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার হলো এই পাপ আর কোনোদিন করবেন না আল্লাহর সাথে ওয়াদা করা পাঁচ নাম্বার হলো আপনি নামাজ ছেড়ে দিবেন আল্লাহর কোনো হুকুম নষ্ট করছেন এটা আল্লাহর হক কিন্তু আপনি যদি বান্দার কোনো হক নষ্ট করেন যদি কারো জায়গা জমি দখল করছেন ভূমিদস্যু প্রতিটা এলাকায় কম বেশি আছে না নাই মানুষের আইল গিয়া ঠেলাঠেলি করে হে পাগলা তোর আর কয় হাত জায়গা লাগবে রে পাগলা এই পাগলা তোর কয় হাত জায়গা লাগবে মানুষের তো জায়গা জমি দখল করিস কেন তোর জন্য জায়গা মাত্র 3.5 হক নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করবে কিয়ামতের দিন আল্লাহ তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন জুলুমের পরিণাম অন্ধকার ভয়াবহ অন্যায়ভাবে মানুষের জায়গা জমি আইল ঠেলাইয়েন না জায়গা জমি দখল করেন না ভূমিদস্যুরা জায়গা দখল কইরা খায় আছে না নাই জায়গা দখল করে খাচ্ছ যারা জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ তারা ঠিক কি না যাদের জায়গা দখল করছো তুমি তাদের হক নষ্ট করেছো চাঁদাবাজি করছো ক্ষমতা বাজার লুটপাট আরম্ভ করেছো মানুষের হক নষ্ট করেছো ব্যবসার মধ্যে প্রতারণা করেছো ক্রেতার হক নষ্ট করেছো মানুষের নামে মিথ্যা মামলা দিয়া তাকে জেলখানায় রেখেছো 2 মাস 4 মাস 6 মাস 1 বছর তাকে তার পরিবার থেকে জুড়ে রেখেছো তুমি তার এবং তার পরিবারের উপরে জুলুম করেছো নিরপরাধীকে অপরাধী বানিয়েছো তার হক নষ্ট করেছো তওবা শুনেন শুনেন প্রথম 4টা শর্ত মনে করেন কোন ব্যক্তি পূরণ করে ফেলছে কি বলছিলাম গুনাহের জন্য স্বীকারোক্তি 2 নাম্বার লজ্জিত হইছে 3 নাম্বার মাফও চাইছে 4 নাম্বার গুনাহ করবে না ওয়াদাও 5 নাম্বারটা বাকি আছে মানুষের হক নষ্ট করছে মানুষের নামে মামলা দিয়া হেতে হাজি সাহেব গেছে কাবা শরীফে গিয়া কাবা ঘরের দরজায় এমনে লটকাইতেছে গিয়ে বলতেছে লাব্বাইক اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ওখানে গিয়ে বলতেছে আল্লাহ আমি হাজির হাজির আল্লাহ কয় তোর মতো জালিম যে মানুষের হক নষ্ট করেছে যে বান্দার হক নষ্ট করা এই জালিম তোর উপস্থিতি আমার কাবা ঘরে আমি গ্রহণ করলাম না কি বুঝছেন কাবা ঘরের দরজা লটকাই থেকেও লাভ হবে না বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ তওবা করলো তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক যেভাবে নষ্ট করেছেন ফিরাইয়া দেন যাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়েছিলেন আগে তার হক নষ্ট করছেন না হে মাফ না করলে আপনি কিন্তু মাফ পাবেন না কি করবেন আজকেই বাড়ি থেকে তার পা ধরেন ভাইরে মাফ করে দে মাফ করে দে পা ধুইরা থাকেন যখন সে মাফ করবে বুঝবেন আপনি হালকা হয়ে গেছেন যদি বলে যা মাফ করে দিলাম তো হালকা হয়ে গেলে যদি মাফ না করে আলোচনার শেষে আজকে একটা ভয়ঙ্কর হাদিস আমি শোনাবো শুনবেন তো সবাই হাদিসটা শুনবেন সব ওয়াজ এখানে আছে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে অসহায় কে এই প্রশ্ন আমি যদি আপনাদেরকে করি আপনারা কি বলবেন হুজুর যার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই সেই হলো অসহায় নবীজি সাহাবীদেরকে বললেন বলো আমার উম্মতের সবচেয়ে অসহায় কে সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা নবীজি আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো তারা টাকা পয়সা ঘর বাড়ি সহায় সম্বলহীন যারা নবীজি বললেন না দুনিয়াতে থেকে নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব ভালো আমল কইরা কিয়ামতের দিন সবার হাতে হাতে আমল নামা আল্লাহ দিবেন না দিবেন তো কিয়ামতের দিন এইরকম একজন নেককার লোক তার হাতে থাকা আমল নামায় শুধু নেকি থাকবে নেকি আর নেকি কিন্তু তার এই নেকিগুলো মুহূর্তের মধ্যেই বরবাদ হবে নষ্ট হয়ে গিয়ে সে আমল শূন্য হয়ে যাবে আমার হাতে একটা পোস্টার এই পৃষ্ঠায় লেখা আছে এই পৃষ্ঠায় লেখা
নবীজি বলেছেন বিরাট আমলনামা থাকবে কিন্তু চোখের পলকেই একেবারে সব আমল নাই হয়ে সাহাবীরা বললেন হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব এত আমল নিয়ে উঠবে আর মুহূর্তেই সব আমল बर्बाद হয়ে যাবে এটা কেমনে হবে নবীজি বললেন শোনো এই লোকটা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত ভালো কাজ করেছে সব লেখা থাকবে কিন্তু আল্লাহ তাআলা তারে আটকে দিবেন দাঁড়া জান্নাত তোর মামুবারি এত সুজা দাঁড়া আল্লাহ বলবেন হে যাদের হক নষ্ট করেছে যাদের জায়গা জমি দখল করছে যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে যাদের আইল ঠেলাঠেলি করেছে যাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে অর্থাৎ এই লোকটা দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করেছে সব ক্ষতিগ্রস্ত লোকদেরকে আনা হবে আনার পরে আল্লাহ বলবেন কি এই লোকটা যে তোমাদের উপর জুলুম করেছে তোমরা এখন কি চাও কিয়ামতের দিন ক্ষতিপূরণ কি টাকা পয়সা হবে না কি লাগবে নেকি কি লাগবে এরা বলবে আল্লাহ এই লোকটা আমাদের উপর জুলুম করেছে হক নষ্ট করেছে তার হাতে তো দেখি বহুত আমল আছে এখান থেকে ক্ষতিপূরণ হিসাবে নেকি আমাদেরকে দেন এখন তার আমলের খাতা থেকে যে নেকিগুলো ছিল সেগুলো ওই ক্ষতিগ্রস্ত লোক যাদের হক নষ্ট করেছিল মজলুম লোকগুলোকে দিতে 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 তার আমলের খাতা থেকে সব আমল শেষ পাওনাদারের লাইন এখনো বাকি আছে পাওনাদারের লাইন এখনো বাকি যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছেন হয়রানি করেছেন লুটপাট করেছেন ভূমি দখল দোকান দখল হোটেল দখল দোকানপাট দখল করেছেন মনে রাখিও তোমার নামাজ তোমার হজের সওয়াব সব মানুষ পাবে তোমার সমস্ত আমল চলে যাবে আর তুমি অসহায় হয়ে জাহান্নামের আগুনে পুরো পুরো ধ্বংস হয়ে যাবে কি বুঝলেন কি ওয়াজ বুঝলেন তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক মানুষের কাছে ফিরাইয়া দিবেন না এখানে কি মা বাপের হক নাই স্বামী স্ত্রীর হক নাই আপনি স্বামী স্ত্রীর হক নষ্ট করছেন আটকে যাবেন আপনি ছেলে মা বাপের হক নষ্ট করছেন মা বাপের হক নষ্ট করলে তার হিসাবই নাই হিসাবই নবীজি কি বলেছেন মা বাপ সন্তুষ্ট আল্লাহ মা বাবা সন্তুষ্ট আর কিসের হিসাব কিসের বিচার আল্লাহ বলবেন তোর কোনো বিচারই নাই তোর হিসাবই নাই তুই বিনা হিসাবে জাহান্নামে তোর হিসাব কিসের আবার তুই তোর মা বাবাকে কষ্ট দিয়েছিস মা বাপ সেনসিটিভ জায়গা এই যুবকরা শোনো মা বাবাকে কষ্ট দিয়েছো হিসাবও হবে না বিচারই নাই আল্লাহ বলবেন রাখ তোর হিসাব তুই মা বাবাকে কষ্ট দিয়েছিস আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপকে খুশি করেছো তো জান্নাত হাসিল করে ফেলেছো মা বাপকে কষ্ট দিয়েছো তো তোমার সব বরবাদ জাহান্নামে চলে গিয়েছো কোনো হিসাবও চলবে না তাহলে বোঝা গেল মা বাপের হক নষ্ট করার মতো কোনো কথাবার্তা কাজ করা যাবে না তাহলে আসুন রমজান মাসকে সামনে রেখে নিজেকে ঝালাই করব কি করে তওবা জোরে বলেন আজকে একটা আমল শিখাই দিছি একটু পর পর বলে উঠেন কি বলবেন জোরে জোরে একটু পর পর একটু পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন আরো অনেক ইস্তেগফারের শব্দ আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু এগুলো লম্বা তো ছোট করে পড়েন আস্তাগফি না আমাদের শেষে আস্তাগফিরুল্লাহ আছে না নাই অনেকে তো পড়েন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন নামাজের পরে এমন কিছু আমল আছে যেগুলো নবীজি কখনো ছাড়তেন এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই কি আমল নবীজি সালাম ফেরানোর পরেই পড়তেন আল্লাহু আকবার একবার জোরে বলেন আল্লাহু আকবার কয়বার আস্তাগফিরুল্লাহ তিনবার আস্তাগফিরুল্লাহ কয়বার যেমন আমি দেখাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله عمل شروع الله أكبر استغفر الله استغفر الله استغفر الله এর পরে নবীজি سبحان الله পড়তেন 33 বার الحمد لله 33 বার الله أكبر 34 বার আর প্রত্যেক ফরজ নামাজ শেষ করলেই নবীজি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন কারণ আয়াতুল কুরসির বিশেষ একটা ফজিলত আছে নবীজি বলেছেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাত মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর এর ভিতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে এই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না মরে গেলেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন এই আমল করবেন তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম
ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام له الملك وله الحمد وهو على كل شيء قدير فجر এবং মাগরিবের নামাজে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এগুলো পড়েন এরপরে মন বৈরা মুনাজাত করেন কোনো অসুবিধা নাই কিন্তু সালাম ফেরানোর পরে এই আমলগুলো করার দরকার আছে না নাই আজকের ওয়াজে সবই ছিল তাই না নরম গরম কিচ্ছা কাহিনী আমল আখলাক সব আছে না নাই আমলগুলো মনে থাকবে তো একটা আমল আজকে আমরা ফ্যান্টাস্টিক শিখেছি একটু পর পর একটু পর পর পড়বেন তো যুবকরা তোমরা শুরু করবা পাহাড়তলি এলাকায় আগামী কাল থেকে গোটা কক্সবাজারে পাহাড়তলি থেকে এটা ছড়াই দিবা যুবকরা কক্সবাজার বিচে যাইয়া একটু পর পর বলে ফেলবা আস্তাগফিরুল্লাহ যারা উৎসাহী আছে এরা বলে এ ভাই কি হইছে একটু পর পর আস্তাগফিরুল্লাহ কেন বলবেন তুই যে কক্সবাজারের বিচে আসত বেটা এখান থেকে জলোচ্ছ্বাস ওটা আল্লাহ মাইরা ফেলতে পারেন আর নবীজি বলেছেন তওবা দুই টাইমের আগে করে ফেলো মরার আগে তো আমি কখন মরবো আমি কি জানি নাকি কারণ আমি জানি যে কোনো টাইমে মরে যেতে পারি এজন্য পড়ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার চলেন প্রশ্ন উত্তর শুরু হয়ে যাক সবাই রেডি তো সবাই রেডি আছেন আমরা কি শুরু করব শুরু করব একটা না তিনটা প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন যদি কোনো একটা প্রশ্নের উত্তর যদি একাধিক ব্যক্তি পারে তো অসুবিধা নাই কাউন্ট হবে কিন্তু একই প্রশ্নের উত্তর কিন্তু একটা না তিনটা প্রশ্নের উত্তর যারা একসাথে দিতে পারবে তাদেরকে এখানে ডেকে আনা হবে স্বেচ্ছাসেবক ভাইরা সহযোগিতা করবেন ঠিক আছে আপনারা একটু দেখবেন আমিও দেখব কারা হাত তুলে সবাই রেডি তো প্রশ্ন কি কঠিন করব না সহজ করে করব সহজ করলে তো সবাইকে পুরস্কার পাওয়া লাগবে পুরস্কার দিয়ে সবাই পাবে আচ্ছা তিনটার মধ্যে একটা সহজ হবে দুইটা কঠিন হবে তখন সত্যিকারের অ্যাক্টিভ শ্রোতা এখান থেকে বের করা যাবে ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটা আমি সহজ করব এক শ্রেণীর ধোকাবাজরা বিনা দলিলে কাফের তারা কারা এটাতে আমি সবাইকে পাশ দিলাম এবার বাদ বাকি দুইটা প্রশ্ন হবে এই দুইটা প্রশ্ন একটু কঠিন হবে জটিল হবে সূরা তৌবার ভিতরে তিনজন সাহাবীর তৌবা কবুলের কাহিনী এসেছে ওই তিনজন সাহাবীর নাম কি ঠিক আছে এই সাদা পাঞ্জাবি পড়া ছেলেটা আগে হাত তুলেছে তাকে আমি আগে সুযোগ দিচ্ছি বলো হ্যাঁ হয়েছে কাব বিন মালিক তারপরে আচ্ছা তাকে টপকানোর সুযোগ আছে ওই কালো কোট পরা আপনার আপনি সেকেন্ড হাত তুলেছেন পারলে কিন্তু সে আপনি তার চেয়ে আগায় যাবেন আচ্ছা পড়ে ফেলেছে দুইটা ঠিক আছে বসো তুমি এখন তুমি দাঁড়ায় থাকো তুমি আগায় আছো যেহেতু তুমি যদি এখনকার প্রশ্নের উত্তর দিতে পারো তো সামনে চলে আসবা নইলে তোমার আগে যদি কেউ আরো আগায় যেতে পারে স্কুল সে আগে চলে যাবে ঠিক আছে ইনশা আল্লাহ কি বলেন আপনাদের খারাপ লাগে না ভালো লাগে খারাপ লাগে আচ্ছা এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্ন হলো তওবা কবুলের আমি শর্ত বলেছিলাম পাঁচটা এই পাঁচটা শর্ত আচ্ছা তুমি হাত তুলছো দেখি বলে ফেলো দেখি তুমি একটা না বলতে পারলে আনা হবে নইলে অন্য না পাঁচটা বললে হবে না সবগুলো বলতে হবে কি কি বলো তো এক এক টানে বলতে হবে নইলে আরেকজন চলে যাবে বলো নির্ভয়ে বলো অসুবিধা নেই ঠিক আছে এক নাম্বারটা হয়েছে কেউ বলে দিয়েন না তিন নাম্বার বলো আচ্ছা চার নম্বর আহা অল্পের জন্য আটকে গেছে পোলাটা তাই না অল্পের জন্য আটকে গেছে ঠিক আছে তুমি এখনো থাকো তুমি এখনো সিরিয়ালে আছো অসুবিধা নাই এখনো আছো অসুবিধা নাই এরপরে না এই প্রশ্ন বাদ এই প্রশ্ন বাদ এখন প্রশ্ন করা হবে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ সেটা হলো
জান্নাত উদ্বোধনের ব্যাপারে একটা হাদিস বলেছিলাম আরবি বলতে না পারলেও অসুবিধা নাই বাংলায় ওই হাদিসটা অনুবাদ কার মনে আছে আব্দুলের কঠিন হইছে প্রশ্ন এখন জান্নাত উদ্বোধনের ব্যাপারে একটা হাদিস আছে এখন কিন্তু যে বলতে পারবে সে তার সাথে টক করে চলে আসবে মাশাআল্লাহ বলেন তুমি হাত তুলছো পড়ে উনি আগে তুলছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে আসবেন না ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না ঠিক আছে দুই আর দুইটা পড়ছে আর একটা ঠিক আছে এখনকার প্রশ্ন হবে আস্তাগফিরুল্লাহর ব্যাপারে আমি একটা হাদিস বলেছি দুইজন থেকে কে পারবে ঠিক আছে তুমি পারলা না এখন কিন্তু আগায় দেওয়ার সুযোগ আছে পারলেই সমান সমান হাদিসটা কি বলেছিলাম শুধু আস্তাগফিরুল্লাহর ব্যাপারে একটা হাদিস বলেছি আমি একটা হাদিস বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দিনে কমসে কম 70 বারের চেয়ে বেশি ইস্তেগফার করি এটা তো তওবা ইস্তেগফার না তো শুধু আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত বলেছে যে একটু পর পর আস্তাগফিরুল্লাহ বলার আওয়াজ তুমি কর তো হলো তুমি এই কি বলি আমি বলো একটা সুন্দর হাদিস বলেছিলাম যে কেন কিছু কম শুধু আস্তাগফিরুল্লাহ বলে একটা হাদিস বলছিলাম মনে নাই বলেছিলাম যে এটা পড়ে যারা খালিস দিলে সমুদ্রের ভেনা হলো আল্লাহ মাফ করে দেন বলছিলাম না আসলে প্রত্যেক মাহফিলে প্রশ্ন উত্তর থাকা দরকার তাহলে শ্রোতারা কি আবেগে শুনছে না বিবেক দিয়ে শুনছে বোঝা যাবে ঠিক না দেখেন কত কোরআন হাদিস এই যে ইউটিউবে রেকর্ডিং শুনে যদি কেউ লেখা আরম্ভ করে দেখবেন একটা আলোচনায় কমসে কম কত কোরআন আর কত হাদিস আছে এগুলো যদি কিছু মনে থাকে তাও তো লাভ আছে ঠিক কি না ঠিক আছে এখনো দুই একে এগিয়ে আছে পিছায় আছে অসুবিধা নাই এখন একটা প্রশ্ন হবে দেখি এই প্রশ্নের উত্তরটা তারা দিতে পারে কিনা দুইজন থেকে যে সাইয়েদুল ইস্তেগফার পারে সে বলবে সাইয়েদুল ইস্তেগফার বলে খুব হার্ড কন্টেস্ট এখন দুই দুই সমান সমান এখন আর প্রতিযোগিতা আপনাদের মধ্যে নাই তাদের মধ্যে ঠিক আছে এখন যেই উত্তর দিবে সেই বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে তো খেলা সুন্দর হচ্ছে তাই না খুব দারুণ জমছে আপনাদের কি ভালো লাগতেছে আরে বাপরে বাপ দুইজন তো জমাই ফেলছে একদম এখন তো প্রশ্ন আরো কঠিন হওয়া দরকার কি বলেন এখন কি আলোচনার ভিতরে থাকবো আমরা নাকি আলোচনার বাইরে চলে যাব আলোচনার ভিতরে ঠিক আছে অসুবিধা নাই আমরা আলোচনার ভেতরেই কঠিন একটা প্রশ্ন করব শয়তান এই যে দুজন কিন্তু রেডি যে আগে হাত তুলবে সেই সুযোগ পাবে আপনারা তাকায়েন ঠিক আছে আপনারা তাকান আমি প্রশ্ন করি শয়তান জান্নাত থেকে বের হয়ে একটা ওয়াদা করেছিল হুবহু সেই ওয়াদাটা বলতে হবে ঠিক আছে দুইজন থেকে নিব হুবহু যে বলবে একদম কোরআনের আয়াতের সাথে মিল রেখা তারে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশা মানে কোরআনের অনুবাদের সাথে হুবহু মিললেই বিজয়ী ঠিক আছে দুইজনকেই সুযোগ দিব মানুষের চিরাই চিরাই ঢুকে
তুমি বলো, বলছে কিন্তু একদম অনুবাদের সাথে মেলে না, তুমি বলো তো দেখি। কেমনে দিবে বলছিলাম না, হাত দিয়ে দেখে। এই ছেলেটার প্রেজেন্টেশন সুন্দর তাই না? ঠিক আছে, কিন্তু ওই ছেলেটা বলেছে ভালো, সে পাশ করেছে, কিন্তু দুইজনকে আমি পুরস্কৃত করছি, দুজনে চলে আসো। সবাই বলেন মারহাবা, হাত তালে দিয়েন না, আবার তালে তালে বেতাল হয়ে যাবেন না। ঠিক আছে, দুজনে আসো, দুজনে ইয়াং। গতকাল সাতকানিয়ায় তিনটা ছেলে ফার্স্ট হয়েছে, কয়জন? তিনজনকেই পুরস্কার দেওয়া হয়েছে, আজকে দুইজন হয়েছে, চলে আসো। গতকাল যুবক ছিল, আজকেও যুবক। আমি তো আর হাদিয়া তুফা নিয়ে আসি নাই, আমি তাদেরকে দুজনকেই আমার তরফ থেকে কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ তারা নিবে। তোমার নাম কি বলো? মোহাম্মদ তাহসিন। আর তোমার নাম? মোহাম্মদ নবাব মিয়া। মাশাআল্লাহ, আমার তরফ থেকে তাদেরকে হাদিয়া দিলাম, আপনারা বলেন মারহাবা। ছবি তুলতেছেন না? তুলে ফেলেন ছবি, স্মৃতি করে রাখেন। হ্যাঁ, তোমার নাম কি বলেছ? মোহাম্মদ তাহসিন। পড়াশোনা কোথায় করো? কক্সবাজার পলিটেকনিক্যাল। মাশাআল্লাহ, ভালো ছেলে। তুমি তো ভয় পাও বেশি, কাঁপো কেন? কাঁপলে হবে না, যে আমরা এত মানুষের সামনে কথা বলি, আমরা তো কাপাকাপি করি না, এই তো স্ট্রেট হয়ে থাকবো। ঠিক আছে মাশাআল্লাহ, তুমি কোথায় পড়ো? দুজনকে অনেক ধন্যবাদ। কি পাইলো এটা বড় কথা নয়, তারা যে এতজন মানুষের সামনে অ্যাক্টিভলি আলোচনা শুনে বলতে পারলো, এটাই বড় সার্থকতা। আল্লাহ তাদের দুজনকেই দিনের জন্য কবুল করুক, দুজনকে অনেক বড় বানায় দেন, আমরা বলি আমিন। আজকে যত আলোচনা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করুন, অবশ্যই অবশ্যই। আপনারা খুশি তো সবাই? মাশাআল্লাহ, আজকে যত আলোচনা হয়েছে, আল্লাহ তার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সমস্যা থাকলে পর্দার ভিতরে ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা হয়েছে এই রিলেটেড একটা ইসলামী সঙ্গীত বলে ফেলবো ইনশাআল্লাহ। নাকি মন খারাপ আপনাদের? হালকা একটু ইকো দিয়েন, হালকা। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বারে। আর রহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করে। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান।
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরি বারে বার ইয়া রহিম রহমান ইয়া রাহিয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন আমরা সবার জন্য দোয়া করব এই পাহাড় তুলি নতুন পড়া তরুণ সংঘের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ